বৃহস্পতিবার সমগ্র দেশের পাশাপাশি রাজ্যও চলছে চব্বিশ ঘণ্টার ধর্মঘট। আর এই ধর্মঘটের মধ্যে এদিন সকালে রাজধানীর অফিস লেন স্থিত সিআইটি অফিসে হামলা চালায় কিছু দুষ্কৃতী। সিআইটি অফিসের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিআইটির নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে। তিনি জানান, এদিন রাজ্যে ধর্মঘট সফল। যারা ধর্মঘটের বিরোধিতা করেছে তারা সাধারণ মানুষের কোনো সমর্থন পায়নি, তাই তারা জনবিচ্ছিন্ন হয়ে পুলিশের সামনে সিআইটি অফিসে হামলা চালায়। সারা রাজ্যে জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছে ধর্মঘটে। গোটা রাজ্যেই কিন্তু দোকানপাট, রাস্তাঘাট সবই প্রায় বন্ধ, মানুষ সামিল হয়েছে। গতকাল থেকেই, গত দুই তিন দিনই ওরা হুজ্জুতি শুরু করেছে, জোর করে দোকানপাট খুলতে শুরু করেছে, কোথাও কোথাও গাড়ি ঘোড়া জোর করে নিয়ে আসছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু নৈতিকভাবে 100% সমর্থন করেছে ধর্মঘটকে। মুষ্টিমেয় কিছু বিজেপি লোক, ইভেন বিজেপির যারা লোক তারাও সমর্থন করেছে, বিজেপি যারা সাধারণ মানুষ। কারণ এই স্ট্রাইকটাই, ধর্মঘটের যে দাবিগুলো, এটা সর্বাংশের জন্য, এটা কোনো একটা রাজনৈতিক দলের জন্য না, সমস্ত অংশের মানুষের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। হতাশাগ্রস্ত হয়ে এখন তার কোনো পথ খোলা হবে না। কখনো কোনো দিন এই সিআইটি অফিস, এই অফিসটা আজকের না, বহু বছর ধরে এই সিআইটি অফিসটা আছে, কোনোদিন এই সিআইটি অফিস কখনো কোনোদিন আক্রান্ত হয়নি। জোট আনলো সিআইটি অফিস কিন্তু আক্রান্ত হয়নি, এই যে 1988 থেকে 93 সালে। এবং রাজ্যের অধিকাংশ অফিস তো ভেঙে দিয়েছেন আগেই, এখন আজকে যেটা করবেন এ তো মানে ভাষাই প্রকাশ করা যায় না। এবং এটার লোকে জন্ম বিচ্ছিন্ন হয়ে গেছে, মানুষ থেকে সমর্থন পায়নি, এবং এই কারণে হতাশা থেকে সেইখানে হামলা উদ্যুতি। কিছুক্ষণ আগে আমরা অফিসে বসে আছি, আমরা আমাদের মধ্যে বলি, আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো পিকেটিং করবো না, আমরা পিকেটিংয়ে যাবো না, আমরা মানুষের উপরে ছেড়ে দিয়েছি। মানুষ বধ মানে ধর্মঘট সমর্থন করবে না করবে সেটা মানুষ ঠিক করবে। মানুষ যখন ধর্মঘটে ব্যাপকভাবে সাড়া দিয়েছে তখন কী করবে? এবং এই কারণে গিয়ে আমরা লক্ষ্য করলাম যে কিছুক্ষণ আগে হঠাৎ করে বাইক বাহিনী এসছেন, সঙ্গে আরও কিছু লোক এসে, পুলিশও ছিল, পুলিশের সামনেই কিন্তু সিআইটি অফিসের আমাদের সামনের গেটটা ভেঙেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।